Everyone, assalamu alaikum. Welcome, my dear lovely here, Master House. Thank you for. I'm a Luther saying English is my motherly academy. So, we can talk about Shivasa. Everyone, on connect, Bhalavasa Daniel, the mother general, autumn to important, even interesting topics. Me also, Nakabu, Shivy City key. Shivy City of Sibundra, practice on passage narration. Roles of changing passage narration in English grammar. তোমাদের আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিয়মিতভাবে পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ সো নো মোর টক নাও গো টু আর হোয়াইট বোর্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টু ডিসক্রিপশন রোলস অফ প্যাসেন্ট নারেশন হাউ টু চেঞ্জ ইন ইংলিশ গ্রামার সো গেট স্টার্ট হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স আমরা বলছিলাম প্র্যাকটিস অন প্যাসেন্ট নারেশন Roles of Changing Passage Narration in English Grammar for HSC SSC Alim 2023-2024 Select Board 2020-2017 অর্থাৎ 2017 সালে এই প্যাসেজ নারেশনটি এই সিলেক্ট বোর্ডে অথবা তোমাদের সবারই কিন্তু এই প্যাসেজ নারেশন 8 থেকে 12 ক্লাসে আছে সবারই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা যারা যখন চেঞ্জ করতে যাও তখন কিন্তু অনেক ভয় কাজ করে আর আজকের ভিডিও থেকে আমরা সেই বিষয়টি চমৎকারভাবে খুব এক্সপ্লেন বিষয়টা আমরা জানতে পারবো আমাদের ধারাবাহিক ক্লাস হচ্ছে 32 অর্থাৎ 32তম ক্লাস আর এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো আমরা এই প্যাসেজ নারেশনে অথবা পৃথিবীর যে কোনো যত কঠিন নারেশন থাকে সব নারেশনে আবার আজকে আমাদের হাতের মুঠোয় আমরা কি ইউজ করতে পারবো সেই বিষয়টি ইংলিশ ভিডিওতে তোমরা জানতে পারবে সেটা কি হাউ টু সেলস ডাব্লিউএস কোশ্চিন ফর প্যাসেজ নারেশন ডাব্লিউএস কোশ্চিন কীভাবে সেলস করা যায় সেই বিষয়টি জানতে পারবো হাউ টু ইউজ ইয়েস নো কোশ্চিন ফর প্যাসেজ নারেশন ইয়েস নো কোশ্চিন কীভাবে সেলস করা যায় সেই বিষয়টি জানতে পারবো আরও জানতে পারবো হাউ টু চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্স ফর এসএসসি এইচএসসি প্যাসেজ নারেশন এবং আমরা জানবো ইয়েস থাকলে সেটা কীভাবে চেঞ্জ করা যায় সে বিষয়ে আমরা চমৎকারভাবে আজকের ভিডিও থেকে জানতে পারবো তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সেটা কি যে হোয়াই আর ইউ ক্রাইং তুমি কান্নাকাটি কেন করছো ডু ইউ হ্যাভ এনি প্রবলেম তোমার কোনো সমস্যা আছে কে স্পিকার আর কে লিসেনার অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত করতে হবে আজ দি প্যাসেঞ্জার তাহলে এবারে কি পথচারী বলছিল আই অ্যাম ক্রাইং আমি কান্নাকাটি করছি বিকজ আই হ্যাভ নান টু লুক আফটার মি আমার কেউ নেই দেখার ওকে সেট দি স্ট্রিট সাইড পথ শিশু পৃথিবীর সব দেশে কিন্তু রয়েছে আর ইউ হাংরি তুমি কি কোদাত্ত ইয়েস আই অ্যাম সেট দ্য বয় বালকটি বলল হ্যাঁ তাহলে এই ডিরেক নারেশনকে কীভাবে আমরা ইনডিরেক্ট করব অবশ্যই আমার সাথে থাকবে তাহলে প্রথমে আমরা লেখা শুরু করি তাহলে দি পাজার বাই তাহলে আমরা লিখব কি দি পাজার্স বাই বি এ পাজার বাই এবারে আক্স মানে কি জিজ্ঞাসা করেছিল কাকে জিজ্ঞাসা করেছিল দি স্ট্রেট সাইল তাহলে আমি লিখবো দি স্ট্রেট সাইল সিএসআইএলডি সাইল ওকে এবার হোয়াই আর ইউ ক্রাইম তুমি কেন কান্নাকাটি করছো তাহলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে তাহলে সেটাই কনজাংশন হবে হোয়াই এবার আজকে ইউ বলতে বালক তাহলে এবার হি ওয়াজ ক্রাইম কেন সে কান্নাকাটি করছিল অ্যান্ড মানে এবং এগেইন মানে কি আবার আস্ট মানে কি জিজ্ঞাসা করেছিল কাকে জিজ্ঞাসা করেছিল হিম বলতে সেই বালককে জিজ্ঞাসা করেছিল এবার ইয়েস নো কোশ্চেন থাকলে কনজাংশন আমরা জানি কি বসে সেটা ইভ বসে তাহলে আমরা ইভ দিয়ে দিলাম তারপর সে ইউ বলতে সে বালক তাহলে আমরা হি দিয়ে দিলাম তারপরে সে ইভ হি হ্যাড এনি প্রবলেম পিআরও বিএল প্রবলেম তার কোনো সমস্যা ছিল কি না তাহলে কি পথচারি সে বালকটিকে জিজ্ঞাসা করেছিল এবারে বালকটি তার উত্তরে কি বলছিল দি স্ট্রেট বয় দি স্ট্রেট বয় রিপ্লাইড মানে কি উত্তর দিয়েছিল রিপ্লাইড উত্তর দিয়েছিল দ্যাট কি বলে উত্তর দিয়েছিল যে হি ওয়াজ ক্রাইম সে কান্নাকাটি করছিল হি ওয়াজ ক্রাইং সে কান্নাকাটি করছিল বিকজ মানে কি কারণ
he had none. তার কেউ ছিল না কি টু লুক আফটার টু লুক আফটার এবার এই সাই হিম তাকে দেখার কেউ ছিল না নেক্সট হচ্ছে বন্ধুরা তারপর থেকে তুমি কি ক্ষুধার্ত তাহলে কে বলছিল দি পাজার বাই মানে পথ সারি দি পাজার বাই আস্ট মানে কি জিজ্ঞাসা করেছিল হিম মানে কি এগেইন আবার তাকে জিজ্ঞাসা করেছিল ওকে এবার কি হচ্ছে বন্ধুরা এবার ইয়েস নো কোয়েশ্চেন হলে আমরা জানি বন্ধুরা ইভ বসে ইভ হি ওয়াজ কি হাংগ্রি সে ক্ষুধার্ত ছিল কি না ওকে তাহলে তার উত্তরে বালকটি কি বলেছিল দি বয় রিপ্লাই মানে কি উত্তর দিয়েছিল ইন দি অ্যাফার্মেটিভ হাসিটা উত্তর দিয়েছিল এবং সেট মানে কি বলেছিল দ্যাট কি হি ওয়াজ হাংগ্রি সে প্রদত্ত ছিল ওকে অবশ্যই আমরা বুঝতে পারছি আজকে নারেশনটি কত ইম্পর্টেন্ট ছিল তাহলে আমরা জানতে পারলাম যে রোলস অফ প্যাসেজ নারেশন হাউ টু চেঞ্জ ইন ইংলিশ গ্রামার অবশ্যই আজকের ভিডিওতে তোমাদের ভালো লেগেছে আর যদি কোথায় বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও আর আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবে না সবাই সুন্দর এবং সাকসেসফুল যেমন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ